বোটানিক্যালে টিকিট বুকে আসছি। বাচ্চারে কার্ড করতে কত টাকা লাগে? 800 টাকা। বোটানিক্যাল গার্ডেনের সংক্ষিপ্ত পরিচিতি এখন দিয়ে দিচ্ছি। বোটানিক্যাল গার্ডেন 208 একর জায়গা নিয়ে গঠিত, আর এখানে 57টি সেকশন আছে। 1961 সালে এটি নির্মিত হয়। বোটানিক্যালে শীতকালে আসলে নানা প্রজাতির ফুলের গাছ দেখা যায়। এখানে বোটানিক্যালে ঢোকার পরেই প্রথমেই যে বাগানটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে গোলাপ বাগান। বোটানিক্যালের প্রধান সৌন্দর্যই হচ্ছে গাছপালা। এই সৌন্দর্যের মাঝেই অনেক লেকও আছে, আমরা এখানে দেখতে পাই। আমরা এখানে লেক দেখতে দেখতে এখানকারই একজন কর্ম করেন, ওনাকে আমরা পেয়ে গেছি। ওনার সাথে কথা বলে আমরা বোটানিক্যাল সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই। আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ মামুন খানের সাথে আমরা কথা বলছি। আপনি এখানে কত বছর ধরে চাকরি করেন? দশ বারো বছর ধরে উনি এখানে চাকরি করেন। এখানে প্রতিদিন কেমন মানুষ আছে? ভালোই আছে, ছুটির দিন বেশি আছে। আর এখানে কত প্রজাতির গাছপালা আছে আপনার কি জানা আছে? সব জাতি গাছ আছে যে আমি জানি। আর কোন সময় মানুষ বেশি আসে? শীতের সিজনে বেশি আসে। আর যদি মানুষ এখানে সকালে হাঁটার জন্য বা ইয়ের জন্য আসতে চায় তখন কি টিকেটের প্রয়োজন হয়? বাৎসরিক কার্ড আছে। বাৎসরিক কত টাকা লাগে? বর্তমানে 800 টাকা বাৎসরিক কার্ড দিয়ে সারা বছর যারা সকালে বা ডেইলি আসতে চান তারা এসে এখানে মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক এগুলো করতে পারবে। সবসময়ের জন্য ফ্রি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। ঘুরতে ঘুরতে চলে আসলাম গজারি বনে। চলুন গজারি বনটা দেখে আসি, গজারি বনের কি অবস্থা। গজারি বন দেখতে এসে আমরা দেখা পেয়ে গেলাম শিশু গাছে। এখানে দেখা যাচ্ছে শিশু, বেলবার্গিয়া সিসস, এর সাইন্টিফিক নেম। শিশু গাছ বাংলাদেশে ঐতিহ্যবাহী একটি গাছ এবং যে গাছ খুবই কম পরিমাণে এখন দেখা যায়, কারণ শিশু গাছ যে কোনো জেলাতেই যদি লাগানো হয় লাগালেই সেই গাছে উইপোকার আক্রমণ লক্ষ্য করা যায় এবং উইপোকার আক্রমণে গাছটি দীর্ঘদিন বাঁচে না। এখানে দেখা যাচ্ছে বেশ ভালোভাবেই শিশু গাছটি বেঁচে আছে। সেগুন গাছের সাথে আমরা সবাই পরিচিত, সবার বাসাতেই কম বেশি সেগুন গাছের ফার্নিচার বিভিন্ন রকম আসবাবপত্র রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি সেই সেগুন গাছ। চলুন সেগুন গাছের, সেগুন গাছ আসলে দেখতে কেমন সেটি আমরা দেখি। সেগুন গাছের নাম হচ্ছে, সাইন্টিফিক নেম, ট্যাকটোনা গ্র্যান্ডিস। সেগুন গাছ সাধারণত বাংলাদেশের মধ্যে যশোর এবং চিটংয়ে সবচেয়ে বেশি, যেটি টিক উড নামে পরিচিত সেটাই হচ্ছে চিটংয়ে পাওয়া যায়। কিন্তু ঢাকাতে এই বোটানিক্যাল গার্ডেনে বিশেষ পদ্ধতিতে হয়তো তারা এই গাছটিকে জীবিত করে রেখেছে। আমাদের দৈনন্দিন জীবনে অনেক উপকারী একটি গাছ অর্জুন, সেই অর্জুন গাছটি আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্জুন গাছের ছাল, সেটি হচ্ছে যারা উচ্চ রক্তচাপের রোগী, অর্জুন গাছের ছালকে ভিজিয়ে যদি কেউ উচ্চ রক্তচাপের রোগী যদি পান করে সে পানি, তাহলে তাদের জন্য উপকার হয়। অবশেষে আমরা চলে এসেছি শাল বা গজারি, শরিয়া রোবাস্তা, যেটা সাইন্টিফিক নেম। ঝাউ বাগান দেখতে দেখতে এগিয়ে চলেছি আমরা সামনের দিকে। সামনে আছে পদ্মপুকুর এবং আরও কিছু ফুলের বাগান, অর্কিডের বাগান। বোটানিক্যাল গার্ডেন নিয়ে কয়েকটি ইনফরমেশন দিয়ে দিচ্ছি। প্রথমত, বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম সেটি বোটানিক্যাল গার্ডেনের সাথেই অবস্থিত এবং এটি বোটানিক্যালেরই একটি অংশ। এখানে প্রায় 100,000 প্রজাতির উদ্ভিদের বংশ সংরক্ষিত আছে। এবং আরেকটি বিষয় যেটি, পুরান ঢাকার ওয়ারিতে অবস্থিত বলধা গার্ডেন, সে বলধা গার্ডেনও বোটানিক্যালেরই আরেকটি অংশ। এখানে ভালো কোনো খাবার রেস্টুরেন্ট নেই। আরেকটি বিষয় হচ্ছে, আগে এখানে অনেক হকারের ছড়াছড়ি দেখা যেত, অনেক হকার অনেক বিরক্ত করতো, বাট এখন আর সেইরকম কোনো দৃশ্য আমরা দেখতে পাইনি। এখন আমরা দেখতে পাচ্ছি সেই জারুল বাগান,
জারুল গাছের নাম আমরা অনেকেই শুনেছি, জারুল গাছ হয়তো আমরা অনেকে দেখিনি। এখন আমরা দাঁড়িয়ে আছি জারুল বাগানের সামনে, এখানে শুধু জারুল গাছই আছে। চিড়িয়াখানার একদম কাছাকাছি পড়ে এই জলাশয়টি, এটি বেশ বড় একটি পুকুর। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পরিবার পিকনিকে এসেছে। ঠিক আমি যেমনটি এর আগে বলেছিলাম, যদি কেউ পিকনিকে আসতে চান সেক্ষেত্রে আপনারা খাবার সঙ্গে করে নিয়ে আসবেন। অবশেষে আমরা চলে এসেছি সেই পদ্ম পুকুরে, বাট পদ্ম নেই, দুই একটি দেখা যাচ্ছে একদমই কচি। এটি হচ্ছে প্রজাপতি প্রজনন স্থান। এখানে রয়েছে নেট হাউস, নেট হাউসের মধ্যে আছে অর্কিড, ক্যাকটাস এবং আরও বিভিন্ন জাতের উদ্ভিদ। এখানে পরিচালকের অনুমতি নিয়ে নেট হাউসে প্রবেশ করা যেতে পারে। অবশেষে চলে এসেছি আমরা ফুলের বাগানে। কসমস, গাঁদা, গোলাপ সহ আরও বাহারি রকমারি ফুল, যেহেতু এখন শীতকাল অনেক রকম ফুলই এখানে ফোটে। তো ওয়াচ টাওয়ারে ঢোকার কোনো অবস্থা নেই, এখানে ঢোকার অনুমতিও নেই। পরিচালকের কার্যালয়ের পাশের যে রাস্তাটি আছে সেটি দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি লেক ভিউয়ের দিকে। লেকের সৌন্দর্য আমরা উপভোগ করছি আর সূর্যাস্তের সময় ঘনিয়ে আসছে। সূর্যাস্ত হতে হতে আমরা এখান থেকেও বিদায় নেব এবং আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এখানে বোটানিক্যাল গার্ডেনে অবস্থানের সময় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, সুতরাং সূর্যাস্ত হয়ে গেলে সবাইকে বিদায় নিতে হবে এবং সেই সাথে আমিও বিদায় নিতে হবে।